শিক্ষার্থীরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাদিকুন নাহা, সিনিয়র শিক্ষক সাইমুদ্দিন মেমোরিয়াল একাডেমি। সাইমুদ্দিন মেমোরিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। ষষ্ঠ শ্রেণীর আমি বিজ্ঞান বিষয়ে পাঠদান করছি, অধ্যায় শব্দ। আমি কিছু উপকরণ তোমাদেরকে দেখাচ্ছি, দেখাতে তোমরা চেনো কি না বলো তো। এটা কি? হ্যাঁ ঠিক বলেছ, এটা কি? হ্যাঁ ঠিক আছে, চিরণ দিলে না। এটা হচ্ছে হ্যাঁ চাকু, থ্যাংক ইউ। এটা কি? অলংকার, থ্যাংক ইউ। সিট ডাউন। হ্যাঁ এটা বলো তো কি? আচ্ছা এটা আচ্ছা নুপুর, তাই না? আচ্ছা থ্যাংক ইউ। আমরা কিন্তু অনেকগুলো উপকরণ নিয়ে এসেছি, হয়তো সময়ের কারণে আমি তোমাদেরকে দেখাতে পারবো কি না, তবু আমি চেষ্টা করবো। হ্যাঁ সবগুলো তোমরা চেনো এবং জানো, কিন্তু এদের একটা মৌলিক নাম আছে, সেটা কি বলতে পারবে? কত ক্লাসে কিন্তু আলোচনা হয়ে এটা আমাদেরকে জানতে হবে। যে কোনো পরিচয়ের শুরুতে আমাদের বিশদভাবে জানার আগে আমাদের সংজ্ঞা জানতে পারবে। তাহলে ধাতুটা কি? ধাতু হচ্ছে যে সকল পদার্থকে আঘাত করিয়ে ঝনঝন শব্দ হয়, দেখতে চকচকে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহে, তাহলে সেই সকল পদার্থকে আমরা বলছি ধাতু। এবং অধাতু কাকে বলে? অধাতু হচ্ছে যে ধাতু যে পদার্থকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এবং চকচকে নয় এবং তাপ ও বিদ্যুৎ কুপরিবাহে, সে সকল পদার্থকে বলা হয় অধাতু। অধাতুর কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমরা এখান থেকে প্রমাণ পেয়েছি। আমরা এখানে অনেকগুলো মৌলিক পদার্থ দেখলাম, এর মধ্যে ধাতু অধাতু সবগুলোই আছে। আমরা এখন এই বস্তুগুলো দেখব এবং এদের বৈশিষ্ট্যগুলো লিখব, ঠিক আছে? হ্যাঁ, এই যে এক নম্বর হচ্ছে ধাতু। এই ধাতু দেখতে চকচকে, ধাতু দেখতে হচ্ছে চকচকে, তার প্রমাণ হচ্ছে এই যে চাকুটা দেখতে চকচকে, এই অলংকারটা দেখতে চকচকে, এটাও চকচকে, এই সবগুলোই হচ্ছে চকচকে। তারপর বলছে কি? আঘাত করলে ঝনঝন শব্দ হয়। আঘাত করলে যে ঝনঝন শব্দ হয় তার প্রমাণ আমরা দেখব, তাই না? শুধু মুখে বললে কিন্তু বিজ্ঞান সেটা বিশ্বাস করে না, বিজ্ঞান হচ্ছে কি? প্রমাণ চান। তাহলে আমরা প্রমাণ করে দেখি আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা। কিন্তু ভাঙে নাই, আমি অনেক জোরে কিন্তু আঘাত করি।
এক্সাম্পল হিসেবে আমরা কি কি বলবো, পৃথিবীতে অনেক প্রকার ধাতু পদার্থ রয়েছে, তার মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যেমন সোনা, সোনা রূপা, তামাটা আমি এর মধ্যে দেখতে পাচ্ছি না, তারপর সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম স্টিল এগুলো সবই কিন্তু ধাতু পদার্থ। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত যা বলেছি তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? যদি সমস্যা থাকে তাহলে বলবে, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করব। হ্যাঁ, এবার আমরা আসি অধাতুর, অধাতুর ক্ষেত্রে তো অধাতু হচ্ছে কি, দেখতে চকচকে নয়, যেমন প্লাস্টিকে চিরনিটা এটা কিন্তু চকচকে নয়, এরপর হচ্ছে ব্রাশ এটাও কিন্তু চকচকে নয়, আর কি রাবার ব্যান্ড এটাও চকচকে নয়, আর কি বললো এই যে সবগুলো কিন্তু চকচকে নয়, এবং এটাতে আঘাত করলে ঝুন ঝুন শব্দ হবে না। বলছে যে পরের পয়েন্ট, আঘাত করলে ঝুন ঝুন শব্দ হয় না, এই যে আমরা আঘাত করলাম এটাতে কিন্তু ঝুন ঝুন শব্দ হয় না, তাহলে এখানে প্রমাণ হচ্ছে যে এটা অধাতু। তারপর কি বলছে, অধাতু তাপ ও বিদ্যুৎ খুব পরিবেশী, তার মানে যত প্রকার অধাতু রয়েছে এর কোনোটার মধ্য দিয়েই তাপ এবং বিদ্যুৎ পরিবেশিত হয় না। আর কি হচ্ছে, ধাতুর ঘনত্ব সবচেয়ে কম, আমরা অধাতুর ঘনত্ব সবচেয়ে কম, সরি আমি, তাহলে অধাতুর ঘনত্ব হচ্ছে সবচেয়ে কম, ঘনত্বের দিক থেকে এটা সবচেয়ে কম। এরপর হচ্ছে এটা দৃঢ় ও সহজে ভাঙে, অধাতুটা হচ্ছে কেমন, এই যে